এখানে 300 গ্রামের মতো খয়রা মাছ নিয়েছি, দিয়ে দিলাম সল্ট আর হলুদের গুঁড়ো। এটাকে এবার খুব ভালো করে মাখিয়ে নেব। আর এইখানে নিয়েছি 4টে লম্বা বেগুন, সেগুলো মধ্যেখান থেকে পালা করে এরকম এত লম্বা করে কেটে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটুখানি সল্ট। এবারে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। এই মাছ কিন্তু খুব সফট মাছ, সাবধানে কিন্তু ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে মাছগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই এই বেগুনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বাকি বেগুনগুলো একইভাবে এটার মধ্যে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এই তেলে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, দিয়ে এটার মধ্যে দিয়ে দেব গরম জল। এবার দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো সল্ট, 2টো টমেটো কেটে রেখেছিলাম সেই 2টো দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা বেগুন, বেশ কিছু লঙ্কা আর মাছ, ভাজা মাছ। এটাকেও এবারে মিনিট 5-এক মতো ফুটিয়ে নেব। 5-এ ফুটিয়ে নিয়েছি, ব্যাস তৈরি একদম ইলিশ মাছের স্বাদে খয়রা মাছের ঝোল, একদম অল্প উপকরণ। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।